বাবা মা হিসেবে আমরা সফল হই বা ব্যর্থ হই, ভালো মানুষ বা খারাপ মানুষ যাই হই না কেন, পৃথিবীর প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তান একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক, তার ভিতরে নীতি নৈতিকতা বোধ তৈরি হোক, সে জীবনে সফল হোক, এটা পৃথিবীর প্রত্যেকটা বাবা মার চাওয়া। তা আমরা যেহেতু বাবা মা হিসেবে চাই যে আমার সন্তান একজন ভালো মানুষ হোক, তো সেই ভালো মানুষ হতে গেলে বাবা মা হিসেবেও আমাদের নিয়তটা ঠিক করতে হবে এবং তাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য সহযোগিতা করতে হবে। আমরা ভালো মানুষ বানাতে গিয়ে তাদেরকে লেখাপড়া শেখাই, স্কুলে ভর্তি করি, নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার চেষ্টা করি, সবই ঠিক আছে, বাট শুরুটাই হয় একটা বড় মিথ্যা দিয়ে। জি, আমি জন্ম নিবন্ধনের কথা বলছি, যে আমরা প্রায় প্রত্যেকটা বাবা মা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, আমার সন্তানের যখন আমি জন্ম নিবন্ধন করতে যাই তখন আমরা এক বছর দু বছর তিন বছর বয়স কমিয়ে দিই। কেন কমিয়ে দিই? আমরা অনেকেই এইভাবে চিন্তা করি যে লেখাপড়া শেষ করবে, ভবিষ্যতে চাকরি বাকরি হবে কি হবে না, পাবে কি পাবে না, আমি এখনই তাকে বয়সটা কমিয়ে দেয় যেন ভবিষ্যতে সে চাকরি বাকরির জন্য সে একটু বয়সের ফ্যাসিলিটিসটা পায়। আমি বাবা মা হিসেবে চাচ্ছি যে আমার সন্তানটা একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক, বাট শুরুটাই করলাম মিথ্যা দিয়ে, এমন একটা মিথ্যা যে মিথ্যার সার্টিফিকেটটা তাকে সারা জীবন বহন করতে হবে। এই বাচ্চা, এই শিশু, এই সন্তান সে কিন্তু চাই নাই যে তার একটা মিথ্যা সার্টিফিকেট নিয়ে সে বড় হবে, এটা বাবা মা হিসেবে আমরাই করি। তাহলে যার শুরুটাই হয় মিথ্যা দিয়ে, তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি? ভেবে দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে।